সবসময় আমাদের মধ্যে চার ধরনের লোক আছে, একদল হক বুঝে কিন্তু হক মানে না, আর একদল হক বুঝে হক মানে কিন্তু হক অনুযায়ী দাওয়াত দেয় না, আর একদল হক বুঝে হক মানে হক দাওয়াত দেয় কিন্তু রিস্ক আলে পালায়। মৌলিকভাবে দুটো জিনিস সবসময় মনে রাখবা, এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার অধিকারী, বান্দা কশ্চিন করে সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, আর এক দুটা ভোটের কম বেশির জন্য সত্য কখনো মিথ্যা হয়ে যায় না, ঠিক না? আল্লাহর ওহির বিধান ভোটের মুখাপেক্ষী নয়। শেখ মুজিব বলেছিল আমি অন্যের ব্যাপার সোনার খনি আই পাইছি সোনার খনি, তার মেয়েও কিন্তু ওই নিয়ে কথা বলা শুরু করেছে এখন। তিনি বলেছেন আমরা পুকুর কাটার টাকা দেয়, পুকুর পাঁচ দাঁড়ি চেঁচিয়ে চেঁচে বলে পুকুর কাটা হয়ে গেছে, তার আর কি বলবে, নিজেই বলে ফেলেছে, কিন্তু কিছু করার উপায় নেই, ভোটের রাজনীতি করে দেয়। আনচ্যালেঞ্জড কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, এর বাইরে তুমি আমাকে ফাঁসিতে দশবার ঝুলাও কিন্তু আমি কোশ্চিন করে এখান থেকে দূরে যাবো না। হকের আওয়াজ কোশ্চিন করাকে বরদাস্ত করতে পারে না, আর হকের আওয়াজ দিচ্ছে আর তাহারিক, যাদের মধ্যে তেজস্বীতা আছে, আকিদায় আমলে স্বচ্ছতা আছে, দৃঢ়তা আছে, তারা এখান থেকে থাকবে, আন্দোলনে কেউ টিকতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কথা বলবে দিনান্তে পাশ করবে আমল হবে, এইটার নাম তাহারিক। কথা বললে ভেবে দেখি পরে দেখবো এর নাম তাহারিক না। আমরা সংগঠনের নাম রেখেছি তাহারিক, পত্রিকার নাম রেখেছি তাহারিক, অর্থাৎ সংগঠনের মূল স্পিরিট হচ্ছে তাহারিকের মধ্যে, তাহারিকের সম্পাদকীয়, তাহারিকের প্রশ্নোত্তর, তাহারিকের এরা সব কিছুই ওই উদ্দেশ্যে এদেশের এই মরা জাতিকে জিন্দা করা। যদি আপনাদের মধ্যে জিন্দা হওয়ার ইচ্ছা না থাকে, শুয়ে থাকার ইচ্ছা থাকে, তো বাড়িতে ঘুমিয়ে থাকেন, এই সেই সংগঠনে থাকবেন না। এই সংগঠনে জিন্দা মানুষের সংগঠন, যাদের মধ্যে কোনো উৎসাহ নেই, উচ্ছ্বাস নেই, করার আগ্রহ নেই, সামনে যাওয়ার এগিয়ে যাওয়ার মেজাজ নেই, এই সমস্ত অসল মানুষ দিয়ে করছে এই সংগঠন চলবে না। যদি আপনার কোনো শত্রু না থাকে বুঝতে হবে আপনি গোলালো মনে থাকবে, আপনাকে শত্রু থাকতেই হবে, তাহলে আপনি বোঝার কিছু কাজ করেছেন। হকের আওয়াজ কোশ্চিন করাকে বরদাস্ত করতে পারে না, আর হকের আওয়াজ দিচ্ছে আর তাহারিক, অথচ একবারে দিন দিন আপনাদের কমে যাচ্ছে কেন? 30,000 থেকে কেন 25,000 নেমে আসলো? গভীরতা আপনাদের দিতে হবে, আপনাদের ফর্মে বলা আছে আপ 10% প্রতি মাসে বাড়াতে হবে, এখন তো সম্পত্তি আছে কি জন্য? এর বানান সংশোধন, আকিদা সংশোধন, ভাষা সংশোধন ও দলিল সংশোধন সব কিছু করে তাহারিক বের হয়, এত সহজে বের হয় না। তোমার তাহারিক পড়ো, এরকম পড়ার মধ্যে পড়ো সংবাদপত্রের মধ্যে, তাই না? যারা পড়ে তারা বোঝে এটা কী জিনিস, দুধারী তার। বাংলাদেশ অপ্রতিদ্বন্দ্বী শুধু না, ওয়ার্ল্ডের প্রতি আছে কিনা সন্দেহ আছে, অনুবাদ নেই বলে যারা বাংলা বোঝে তারা বোঝে তাহারিক কী জিনিস, আর এই জন্য তাহারিকের সম্পাদককে জেল খাটতে হয়, তোমার জেল খাটা লাগে না, এত সহজে। আর তাহারিক ইটসেলফ ইজ এ মুভমেন্ট, আহলে হাদিস আন্দোলন একটা মুভমেন্ট, মুভমেন্টের মেজাজ না থাকলে আমার ভোটের দরকার নেই, আমার লোক দরকার, যাদের মধ্যে তেজস্বীতা আছে, আকিদায় আমলে স্বচ্ছতা আছে, দৃঢ়তা আছে, তারা এখান থেকে থাকবে, আন্দোলনে কেউ টিকতে পারবো না। মোর টু ডু অর ডাই, আহলে হাদিস আন্দোলন হয় করবো নয় মরবো, এই মেজাজ নিয়ে তোমাকে এই সংগঠনে টিকে থাকতে হবে, ইনশাল্লাহ তাতেই বরকত নেমে আসবে। কোনো আপসমুখী লোকদের বিশ্বে কোথাও কোনো বিপ্লব হয় নাই, আকিদায় বিপ্লব, কর্মে বিপ্লব, সমাজে বিপ্লব, পরিবারে বিপ্লব, বউ আলাদা হয়ে যাবে, তবু তোমার সব টিকবে না, যে তোমার আকিদা মজবুত থাকে বউ আলাদা। কত তালাক হয়ে যাচ্ছে হিসাব আছে? কোনো পাত্তা নেই, মসজিদ থেকে চাকরি যাচ্ছে না তোমাদের, এমনি যাচ্ছে নাকি? সে তো রফদান করার জন্যই চাকরি যাচ্ছে, কিন্তু আকিদা যদি মজবুত হয় তখন বহু লোক তোমার সঙ্গে আসবে, অলক্ষে তোমার অনুসারী হবে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ এসে গেছে, কদিন পরে কুরবানি না, ইব্রাহিমের জীবনটা পড়ে ভালো করে, তোমাদের কাছে সবাই আসে না, ইয়ে কী বলে নবীদের কাহিনী আসে না, বাড়ি গিয়ে পড়া ও এই মৌসুমে অন্তত ইব্রাহিমের জীবনে পড়া তোমার জন্য আমি আবশ্যক করে দিচ্ছি, বুঝতে পারলে? এই মৌসুমে ইব্রাহিমের জীবনী পড়া তোমাদের প্রত্যেক কর্মের জন্য আমি আবশ্যিক মনে করি,
পারবা তো বুঝে বাড়ি ফেলে না আসো, হয়তো কোন দিন পড়েছে, হয়তো এক বছর আগে পড়েছে, আবার পড়তে হবে। আর ওই সঙ্গে আহলেদিস আন্দোলন কী কেন এটাও পড়তে হবে, আহলেদিস কী কেন এটা পড়তে হবে, আহলেদিস আন্দোলন কী কেন পড়তে হবে, আহলেদিসের নামে হাজার গণ্ড দল হবে, আল্লাহ নবীর জমানায় হয়েছে, আজও হবে, আগামী দিনেও হবে। কিন্তু আমাদের প্রতিজ্ঞা হচ্ছে ইসলামী খেলাফত রাশেদের আমলে যে স্বচ্ছ ইসলামটা ছিল 37 হিজরির আগে, যে অখণ্ড স্বচ্ছ ইসলামকে পুনরায় ফেরত নিয়ে আসা, ভেজাল ইসলামকে বাদ দিয়ে নির্ভেজাল তৌহিদের প্রচার প্রতিষ্ঠা আছে না? নির্ভেজাল কেন বললাম বুঝতে হবে, তৌহিদের নামে যে কী হচ্ছে, তৌহিদের নামে যত কবর বোঝা হচ্ছে, তৌহিদের নামে ব্যক্তি বোঝা হচ্ছে। একজন নেত্রী কবরে যায়নি প্রেসিডেন্ট আর কি, সেজন্য তার চাকরি চলে গেলে ফ্যাক্সের মাধ্যমে একদিন, একদিনই কবরে গেলেন না, প্রেসিডেন্ট হয়েছেন, তার আগে তিনি বড় নেতা ছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি আর কবরে গেলেন না, বললেন দেখতে আমি যখন নির্ভক্ষ হয়ে গেছি, প্রেসিডেন্ট তো সবাই আছে প্রেসিডেন্ট, তা আমি আর কবরে যাব না। এটা শুনতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি এখন সবসময় কী বলে ওর নাম কি হুইল চেয়ার নসীন হয়ে গেছেন, এক ফ্যাক্সের মধ্যে চাকরি শেষ, এই তো মানুষ পূজার দুনিয়া, এরা করে ধর্ম নামে, এরা করে রাজনীতি নামে, সবগুলো মানুষ পূজা করছে। এর বিরুদ্ধে আমাদের বক্তব্য ও কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, একটা শব্দের ব্যাখ্যাতেই বোঝো, শুধু সার্বভৌম অর্থ বুঝলে তোমার আর কিছু লাগবে না। আনচ্যালেঞ্জড কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোনো চ্যালেঞ্জ মানতে রাজি নই, এর বাইরে তুমি আমাকে ফাঁসিতে 10 বার ঝুলাও কিন্তু আমি কোশ্চিন করে এখান থেকে দূরে যাবো না। এইটা যদি তৈরি হয় তোমার মধ্যে, তখন তুমি বুঝবে যে আমি কিছু একটা হইলাম, আমি জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি। এখন সবসময় আমাদের মধ্যে 4 ধরনের লোক আছে, একদল হক বুঝে কিন্তু হক মানে না, আর একদল হক বুঝে হক মানে কিন্তু হক অনুযায়ী দাওয়া দেয় না, আর একদল হক বুঝে হক মানে হক দাওয়াত দেয় কিন্তু রিস্ক আলে পালায়, আর যারা রিস্ক এলে পালায় না তারাই খেলে জান্নাত পাবে। অতএব বড় বক্তা হচ্ছে তুমি থাকো তোমার বক্তৃতা নিয়ে, রিস্ক এলে দেখবো তুমি থাকলে না গেলে। বহু লোককে এরকম আমরা দেখেছি আমাদের সংগঠনের জীবনে, বিগত 37-38 বছর ধরে সংগঠন করছি, বহু কর্মী এসেছে গিয়েছে, কিন্তু সেই সময়ের পুরনো কর্মীরা এখনও যা দু একজন ঠিকই আছে তাদের ধারা কাজ তো যেতে পারবো না, আর তোমাদের আগে সাক্ষাতে বেরোচ্ছে বলে দেখুন, যিনি দিয়েছেন সাক্ষাৎ তার বয়স হচ্ছে 74 বছর, আমি তো বহুদিনের কথা মনেও নেই, তো পড়লাম কালকে আশ্চর্য গেলাম যে এখনও সেই স্পিরিট তার মধ্যে আছে বসে। এখন তোমরা যে কাউন্সিল সদস্য হচ্ছে, কেন্দ্রীয় সদস্য হচ্ছে, অধিকাংশ মরা মনে হচ্ছে আমার কাছে যে কথায় কামে সবটা দুর্বল চিত্ত, এটা কেন? আমিরের কথা শুনলেই সবার আগে সেখানে যাবে না, সে তাই নাম কালু করত, অন্য তাই করে, কিন্তু তোমরা তা করো না, অনেক ক্ষমতা আছে তোমাদের মধ্যে, এদের মনে মধ্যে আমার অনেক ব্যথা বেদনা আছে, এক সপ্তাহের মধ্যেই খোদ্দা শুনবো না, মরে যাওয়ার পরে তো দেখবো ওখানে উনি খুব ভালো খোদ্দা দিতেন গো, তাই তো, কী কী দিতে বলতে পারো, একটা বলতে পারো, যদি সত্যিকার অর্থে আখেরাতে মুক্তি পেতে চাও তাহলে নো রিস্ক নো গেম, নো রিস্ক নো জান্নাত, সোজা কথা বলে দিচ্ছেন, কোনো জান্নাত নেই যদি রিস্ক নিতে পারে, কারণ কোরআন এবং সহিহাদিসকে কেউ মেনে নেয় না, মুখে বলে আমরা মানি, আখলে কেউ মানে না, মানলে কশ্চিন কালো কিছু লোক মোনাফা ক্ষতি পারত না, মোরতাদ হতে পারত না, এবং আলতুবদ্ধ ফতা দিতে পারত না। জওয়াজুল জাজারি যিনি ফালতু কথা বলে কথা এবং কৃপন, এই যে টাকা দিলে না যেটা দিলে তো, এটা কেন? কৃপণতা দূর করার জন্য, যেহেতু তার নিজের কৃপণতা দূর করলো সেই মাত্র সব কী বলে সফল কাপ হলো, এই 100 টাকা দিলে তো মনে একটু ধাক্কা লাগলো না, তাই তো, থাকলে তো একটু রসগোল্লা খাওয়া যেত, দিলে কৃপণতা দূর হয়ে গেল, এইটাই তোমার নেকে হয়ে গেলো, এটাই তোমার জানাতে রসিলে হয়ে গেলো, বুঝলে? আমরা এগুলি কেন করি? এটাও ফতোয়াবাজি হচ্ছে, এটাও বেদাত, কত যে কী বেরোচ্ছে ফতোয়া শুনে থয় যেতে, সকল সব আহলাদ নামধারীরা করতে দিতে হয়,
কী করে বাঁচা যাবে সেখান থেকে? বাঁচতে গেলে তোমাকে অবশ্যই আগে দেখতে হবে তুমি যে সংগঠনে আসো সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক মনে করো তাহলে জানিবার খোঁজার দরকার নেই, আর যদি ঠিক মনে না করো চলে যাবো, আমাদের ভোট বৃদ্ধির দরকার নেই। আগে নিশ্চিত হও যে এটা ঠিক কিনা, কথা মনে থাকবো তো? আর বায়ার যদি করে থাকো তা তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো, তোমার নিজস্ব আর অধিকার নাই। যতক্ষণ আমির তোমাকে পবিত্র কোরআন ও সহিহ আলোকে নির্দেশ দেবে তোমাকে মানতে তুমি বাধ্য। বায়াত মানে কি? বিক্রি হওয়া। আর এমনি শপথ তো সুররা শপথ করে, তোমরা অনেকেই বায়াত বলতে চায় কাল শপথ নিতে, শপথ নিতে, শপথ ঠিক আছে, শপথ তো সুর পুলিশ সবাই করে, কিন্তু না বাংলাদেশ সেনাবাহিনী বায়াত নিচ্ছে। আমাদের যে একটা সংগঠনতন্ত্র আছে না, সেটা ফাতা 10 নম্বর আয়াত, এইটা দিয়ে আমাদের প্রধান সেনাপতি তার রিক্রুটেড নতুন কনস্টেবলদেরকে বায়াত নিয়েছে নিজ কানে শোনাবার ফেসবুকে। সরকার বুঝছে যে আন্দোলনের গঠনতন্ত্র যেটা আছে এটি সবচেয়ে বেস্ট ভাবে কোরআনে আয়াত কেন্দ্রে অনেক বুঝে গেছে না। আগামী দিনে সরকার কোনো শক্ত খুঁজে পাবে না, এখনও পাচ্ছে না সত্য উত্তরটা। শেখ মুজিব বলেছিল আমি অন্যের কাছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। তার মেয়েও কিন্তু ওই কথা বলা শুরু করেছে এখন। তিনি বলেছেন ওরা পুকুর কাটার টাকা দেয়, পুকুর পাঁচ দিন চেঁচে চেঁচে বলে পুকুর কাটা হয়ে গেছে। তার আর কি বলবে, নিজেই বলে ফেলতেছে, কিন্তু কিছু করার উপায় নেই। ভোটের রাজনীতি করে দেয় তাকে ঠিক রাখতে হবে, বলো আহলে আন্দোলন ভোটের রাজনীতি করে, সংখ্যা বৃদ্ধির রাজনীতি করে, এর মধ্যে গেলেই আমাকে বাতিলের সঙ্গে আপোষ করতেই হবে। তো এই জেলায় লোকটা না রাখতে সংগ্রাম চলবে কি করে বলতে হবে না? আমার কোনো দরকার আছে? আল্লাহর বহু হকপন্থী বান্দা বেরিয়ে আসবে যারা দিনের জন্য জীবন দেবে। আহলে আন্দোলন বাংলাদেশ একটা মুভমেন্টের নাম, এদেশের বাতিলের বিরুদ্ধে সংগ্রামী একটা দলের নাম। আমাকে প্রশ্ন করেছিল সেই সময়, সেই অনেক আগের কথা বলছি, যেটা এই সঙ্গে তাহারিকে কী বলে তোদেরকে আসতেছে, ও জিজ্ঞেস করছে ইউনিভার্সিটি যখন থাকতাম হলে ওরা 10 জন গেছিল, যেই বলল স্যার আমাদের আন্দোলনের ভবিষ্যৎ কী, আমরা তো মন্ত্রী কিছু হতে পারবো না, ভবিষ্যৎ কী? যেটা আমরা প্রশ্ন করি, তা আমি নাকি বলেছিলাম যদি সারা দেশে 4 কোটি আহলের মধ্যে 1 লাখ আহলে যদি সংসদের সামনে যে শুধু বসে থাকার বলে আমরা এটা চাই, তোমাদেরকে 1 লক্ষ মানুষের গুলি গিয়ে রেখে একটু আগাবে না, তোমাদের দাবি মেনে নেবে। সে কোন দলে বলেছে ওর তো মনে আছে, তাই লিখে তোমাদের আসে এই সংখ্যা, তাই নাকি বলছেন মনে নেই? তার কর্মীরা এসব কথা মনে রাখে, এই জন্য তারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে ডানিবা যায়নি। যতদিন আমি না মরবে ততদিন আমরা এখানে আছি। সে বলছে লিখছে যে আমি রাজশাহী গেলে কোনো কাজে সারার সঙ্গে দেখা না করে আমি আসেই না, আমি মনে করি বলতে আমার যাওয়াটাই বৃথা হয়ে গেল, সারার সঙ্গে মশাও করলে আমার যাজবা ফিরে আসে। ওই কর্মীকে কজন আছেন পরস্পরের মধ্যে ইমানি দৃঢ়তা এবং মহব্বত ভালোবাসা হলে এরকম দৃঢ় হয় যে কোনো মূল্যে আমাদের লেখনী বক্তব্যের এবং আমলের ব্যাপারে তোমাদের মজবুত থাকতে হবে। পোশাক পর্দা বই আছে না, এই বই অনুযায়ী পোশাক যেন হয়, টং চং কী বলে পাঞ্জাবা ঢোল পাঞ্জাবি এই ভাষা দুটো আমি বই ইউজ করেছি, চং পায়জামা আর ঢোল পাঞ্জাবি, পাশা ঢেলু ঢুলু হেলুদুলু করে দেখা যায় বাড়িতে খুব সুন্দর মেয়েলেগের মতো, এই সমস্ত ছাড়া এর মধ্যে ইমানদারি বুঝতে পারি আমরা। ঠিক পর্দা বই আছে না, পোশাকের পর্দাটা গেল, একটা যেন কি বিবাহ পরিবার শেষে বেরিয়েছে না, এ বই নিচ্ছে তোমরা সবাই আজকে দিলি, তোমার তো পরিবারই যে অনেক আগে বই শেষ হয়ে গেল, যাওয়ার কখন দিবা? এই পরিবার সবারই আছে আমাদের, তাই না? এই বইটা সবার ঘরে ঘরে থাকা ভালো, অনেকের পরিবার ভেঙে যাচ্ছে, বউ একদিকে স্বামী একদিকে কোনো খবর নেই, যদি ওইসব বউ একদিকে পড়ে হয়তো বা তাদের মধ্যে আল্লাহ হেদায়াত নসিব করতেও পারেন। প্রত্যেক বাড়িতে রাখো, তোমাদের যে আত্মীয় বিশ্বাস হয় না এটা গিফট দিও তাদেরকে, তোমাদের বহু গহনা পাঠিয়ে দাও। একটা মানুষের আকিদা ফেরানোর সবচেয়ে বেশি মূল্যবান না,
এগুলোর উপরে আমরা এখন হাত দিচ্ছি, বই লেখাতে সময় পাই না, ব্যস্ততার মধ্যে সবসময় থাকি, এগুলো তোমরা প্রচার করো। আর আমি বারবার বলি ভাই, বই বিতরণ প্রকল্পে টাকা দাও, প্রত্যেকে অন্ততপক্ষে প্রতি মাসে কিন্তু বই বিতরণ করো। বললেন কত মাসে, এই মাসে কেউ বই বিতরণ করেছো? কেউ করেনি? তাহলে আমি যদি হুকুম মানুষ কিনা তো আমি যাচাই করছি কেন, কেউ বই বিতরণ করেছে এই মাসে? তিনটা বই হলে বিতরণ করো, একটা তোমার নামে, দুটো বাপার নামে। এই যে এখন হজম বলে শুনেছে না, কী বই আমাদের হজমরা, হজমরা তিনটে করে নাম, একটা তোমার নিজের, এক দিন বাপমার নামে, পারলে আরও বেশি নিলে। হাজি ক্যাম্পে কত লোক আছে হজমরা বই দিতে ঠিক নাই, কিন্তু হজমরা বই আমাদের আরামদিন তো নিজের সাক্ষী যে সবাই আমাদেরটাই, গভর্নমেন্টের লোকেরা আমাদেরটাই পছন্দ করেছে। আমি ওকে বলেছি আপনার লোকের হজে আসে না কেন? তাই বলছে তোমাদের মধ্যে কারো কারো একটু বলিকে নাম দিলেই হজ নিয়ে নেবে। ওরা বলছে ওনার বই পড়ে আমরা হজ করাই, তো ওনার লোকের তো নেবো না, ওকে প্রস্তাব দিয়ে সেটেন করবে। তাহলে না ও কাজ করবে না, ও যদি লোভ হয়ে যাবে শেষ করে আমার এক জালাবাদি দিলে। সবাই বললে আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, সে কী ঝামেলা করবো? এইবার যে হজের ব্যবস্থাপনার জন্য 4,000 লোক আবেদন করেছে, মন্ত্রীর সুপারিশ, এমপি সুপারিশ, এর সুপারিশ, তার সরকার কটা নেবে? তো তোমরা পিছিয়ে লেগে যাবো, আমার হজ করে দেন না। এইসব ফ্রি হজের মধ্যে আমাদের ঢোকার দরকার নেই। আমাদের বই যারা পছন্দ করেছে এটি আমাদের বড় পাওয়া না, মৌলক শহীদদেরকে হজ করছে এটা তো বড় পাওয়া। আমি তোমাদের কাছে ভাই বলে যাচ্ছি, চিরদিন আমরা বাঁচবো না কেউ, আমাদের এই স্পিরিটটা খেয়াল রাখবো। বাংলাদেশ আন্দোলন কশিন কালো বাতিলের সঙ্গে মোকাবেলা করে যাবে, আপোষ করবে না। আর বাতিল মানে কোরআন এবং শহীদের বাইরে যাওয়া সব বাতিল, অত কোনো ব্যাখ্যা টাকা দরকার নেই, মাঝখানে কোনো জায়গা নেই, যত ইসলামী দল মাঝখানে আছে। আর এই জন্যই তারা আমাদের বিরুদ্ধে এখন নানা কথা বলছে, এটা এটা বলার কোনো সমস্যা নেই, বলবে কি, এটা হজম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর নিজের এলাকায় দাওয়াতি সফর চালিয়ে যাবে। যদি দাওয়াতি সফর না করে সংগঠন শেষ হয়ে যাবে। প্রতি মাসে আমাদের ই আছে না, এসএসএফ বলা আছে না, কমপক্ষে একজন করে সদস্য বাড়াইতে হবে, বলা আছে না, এসএসএফ রাখো, সে অনুযায়ী আমল করো। ওই সঙ্গে আলাউদ্দিন রক্তদান সংস্থার বিষয়টা আছে, ওখানে বলা সব হিসাবের মধ্যে সব বলা আছে, আমাদের বাড়াও সব জেলাতে তারিখ বাড়াতে হবে। তারিখ যত বাড়বে তোমার দর ততই তাদের কাছে চলে যাবে, আর তারিখ যদি বাড়াতে না পারো সব শেষ হয়ে যাবে। আজ গতকালকে আমাদের ইউনিভার্সিটির ছেলেরা আমি জানতাম না, তারিখের এবারে সম্পত্তি কেউ যেটা গেছে না ইসরায়েলকে অপরাজেয় এর উপরে আমাদের ইউনিভার্সিটি শাখার যুব সংঘের ছেলেরা বাকায়দা কালকে স্যার মিটিং করেছে ওরা সবাই মিলে, এটা খুশির খবর না? আমরা কিন্তু বলিনি, নিজেরা বিবেক দিয়ে কাজ করছে তারা। এটা তো তোমাদের সশস্ত্র জেলে যুবসংঘ নেই, তারাগুলি করতে পারে না, আর মুরব্বীরাও করবে, তাহলে সম্ভাব্যটা পড়বে এবং বুঝবে ওরা কী বলতে চাইছে। আমরা আমেরিকা যতই তাদের সাহায্য করুক, তারা অপরাজয় নয়, তাদের পরাজিত হতেই হবে, তাদের ধ্বংস হতেই হবে। একে করে হাতে দিয়ে অনেক সব প্রমাণ দিয়েছি। আমি সবার কাছে বিদায় নিচ্ছি, আগামীতে আবার এক মাস পরে দেখা হবে, আল্লাহ ভালো জানে। বলে যাচ্ছি প্রতিটি নসিহাতই বিদায় নসিহাত মনে করবা, প্রতিটি সাক্ষাতে আমাদের বিদায় সাক্ষাৎ মনে করবা, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যাবে, কিন্তু আন্দোলনের এই জাজবাজার নষ্ট না হয়। মরা মুরগি তুই যতই বিরিয়ানি বানাও কেউ খাবেও, জিন্দা মুরগি তাকে লাভ দিয়ে বেড়াবে, ধরতে গেলে কষ্ট হবে। আর যে প্রত্যেকটা ছেলে মিলে প্রত্যেকটা মুরব্বী মনের দিক দিয়ে যেন যুবক থাকে, বুড়ো বলে তো দেহের মধ্যে যুবক তো হওয়া যাবে না, তো মনের দিক দিয়ে সবসময় যুবক থাকতে হবে। তাহলে তোমার মাধ্যমে লোক তৈরি হবে, তোমার ছেলেরা তৈরি হবে, ইনশাল্লাহ তোমার সমাজ গড়ে উঠবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আইরিস আন্দোলনের স্পিরিটটা বোঝার তৌফিক দান করুন। মৌলিকভাবে দুটো জিনিস সবসময় মনে রাখবা, এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার অধিকারী, বান্দা কশ্চিন করে সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, আর এক দুটা ভোটের কম বেশির জন্য সত্য কখনো মিথ্যা হয়ে যায় না, ঠিক না? আল্লাহর ওহির বিধান ভোটের মুখাপেক্ষী নয়। তুমি সবাইকে তোমরা সবাই ভোট দিলে কি না দিলে সুদ কি হারা পাবে? সংসদে গেছো তুমি, অধিকাংশ দলের নেতা হয়ে গেছো, আল্লাহর কোরআন তোমার ভোটের আনুগত্য করবে না তুমি ভোটের কোরআন আনুগত্য করবা? মুসলমানদের 18 কোটি মুসলমানের বিশাল দেশ, এখানে আসতে মানুষের ভোটের আনুগত্য করা হচ্ছে, আল্লাহর ওহির বিধানকে পদদলিত করা হচ্ছে এখানে, এটা কশ্চিনকালে মুসলমান মেনে নিতে পারে না। অত সেখানে বহু হাজি গাজী মুরব্বী সব আছে, মানে 70 ওপরে সব বুড়ো রয়েছে মন্ত্রী এখন, তাই না?
তা আমি তো এখন 77 চলছে আমার, তা আমার বয়সে 29 কেন আছে, হাসিনা তো আমার কয়েক 3-4 মাসে বড়ো, এবার বুড়ো বুড়ি তোর মরবি না, তোর আল্লাহ ভয় নেই, মরবি তো একদিন, সিরকল থাকবে নাকি, কিন্তু তো উপায় হবে কি তোর? বারবার বলে দিচ্ছে সরকার সাবধান হও, তুমি নিজের পরকাল ঠিক করো, সিরকল দুনিয়া বাঁচবার বাঁচতে পারবো না, এখনও পর্যন্ত সময় আছে। হারামকে হারাম করো, হালালকে হালাল করো, হারামকে হালাল করার চেষ্টা করো না ভোট দিয়ে, ওই ভোটের 3 পয়সা মূল্য নিয়ে আল্লাহর কাছে, বিষয় বুঝতে পারছেন তো? আমাদের স্পিরিট কিন্তু এটাই, ওহির বিধান আগে না ভোটের বিধান আগে? ওহির বিধান কোথায়, কোরআন হাদিসের বাইরে কোথায় পাওয়া যাবে? যারা বলছে ইসলামপন্থী হোক আর ইসলাম বিরোধী হোক, সবাই কিন্তু একই কথা বলছে, আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ, আমরা যে গর্বশালী হবে, তো সংখ্যার 3 পয়সা মূল্য আমরা দিই না, সংখ্যাগরিষ্ঠ আজকে আছে কালকে নেই। এদেশে অধিকাংশ লোক তো হিন্দু হয়, আমি হিন্দু হবো নাকি? অধিকাংশ শিয়া হয়, আমি শিয়া হবো? অধিকাংশ লোক বেদাতি হলে আমি বেদাতি হবো? প্রশ্নই ওঠে না। সংখ্যা পুজোরি আমরা নই, সত্যের পুজোরি আমরা। তাহলে যেমন বাংলাদেশ চিরদিন এই মুভমেন্ট চালিয়ে যাচ্ছে, যদি সারা দেশে কিছু লোক তৈরি হয়ে যায় নিজের, তাদের মধ্যে ওই দেশে নতুন সমাজ গড়ে উঠবে আগামী দিনে। আমরা সে স্বপ্ন নিয়ে আজকে শেষ করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে তো দিনের হকের জন্য কবুল করে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।